আমার নাম নিয়ে আমি কোথাও কোনো প্রবলেম ফেস করি নাই, একবার একটা প্রবলেম ফেস করছি আমার বর্তমান চাকরি ভাইবাতে। আমি বর্তমান চাকরিতে ভাইবা স্যার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভাইবাতে রুমে যাওয়া লাগে আমাকে, যখন আমার সার্টিফিকেট দেখতেছে তখন আমাকে একটা গল্প বলতেছে টিচারজন যারা অফিস সহায়ক থাকে, যে কোনো একটা প্রোগ্রামে একটা মহিলা ফার্স্ট হয়েছে, তার নাম খালেদা আক্তার। তো এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো যারা থাকে তারা বলতেছে যে এই ফার্স্ট চেঞ্জ করো, খালেদা আক্তার যে নামটা মাকে আমাকে খালেদা আক্তার নামটা আমি অ্যানাউন্স করতে চাই না, তো তাকে ফার্স্ট চেঞ্জ করে যে সেকেন্ড হয়েছে তাকে ফার্স্ট বানানো হয়েছে, ফার্স্ট মানে ওই প্রধানমন্ত্রীর সামনে পুরস্কার দেওয়া হয়েছে। তারা অন্যান্য তারা আমাকে এই কথাটা বলতেছে, ঠিক আছে আমরা পলিটিক্যাল আলোচনায় না যাই, আপনি ভিতরে যান। পরে আমি ভাইবাটা দিলাম, তো সামনে ভাইবা দেওয়ার পরে এই ভাইবা পরে আমাকে নাম নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হয়নি কোথাও না, এই চাকরির সব যেগুলো পাইছি সবগুলো আমার নাম নিয়ে মানে কোনো অসুবিধা হয়নি। তো মার্চ ফরওয়ার্ড এটা একটা আর্মি ল্যাঙ্গুয়েজ সম্ভবত আপনারা বলেন যে সামনে আর্মিদের যেটা হয় এখানে দামে বামে বোঝার কিছু হয় শুধু এগিয়ে যেতে হবে, যখন কমান্ডার বা সিও বলবে যে মার্চ আমাদেরকে বাংলায় বলে দৌড়ে চল, তো মানে এখানে ডানে বামে থাকার কিন্তু এগিয়ে যেতে হবে। এখানেও যারা বিসিএস দিবেন তো তাদেরও ডানে বামে দৌড়ার বিষয়ে এগিয়ে যেতে হবে। আর আমার কলিগ মুহিত বা এখানে আমি একজন প্রথম থেকে বক্তৃতা শুনছিলাম, সবাই বলতেছিল বিসিএস ক্যাডার হওয়ার সবচেয়ে বড় জিনিসটা কী দরকার, কনফিডেন্স। আমি ক্যাডার হব একটাই কথা, আর কোনো কথা নেই, এটা এটা ভেবে আপনাকে মার্চ করতে হবে সামনের দিকে। আমি ক্যাডার হব সেজন্য আমাদের মার্চ ফরওয়ার্ড আছে। আর বাদল স্যার যে কথাটা সবসময় বলেন আসুন মায়া সবাই, সেই মায়া নিয়েই সবাই স্যাররা সবাই আপনাদের সাথে আছেন, আমরা তো যারা মাত্র জয়েন করবো তারা আবাসী আপনাদের সাথে, এটা নিয়েই আপনাদের এগিয়ে যেতে হবে। আমি ক্যাডার হব, তো এই জন্য একটা কাজই করবেন যেটা আমি একটা জিনিস ফলো করি বা আমি বলতে চাই, আমরা সবাই বলি যে নলেজ ইজ পাওয়ার, এই কথাটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি অ্যাপ্লাইড নলেজ ইজ পাওয়ার। আপনি অনেক কিছু পড়লেন অনেক কিছু পড়বেন, সেটা যদি ঠিক মতো অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু আসলে ওই পড়াটার দামটা থাকে না, সেটা আপনার চাকরির ক্ষেত্রে বলেন যে কোনো ক্ষেত্রে। যাদের যারা বিবাহিত বউয়ের সাথে ঝগড়া হয়, বউ কিন্তু 3 বছর আগের পয়েন্ট মনে রাখে, তুমি এটা ওই দিন 3 বছর আগে কথাটা বলছিলা, রাইট টাইমে রাইট পয়েন্টটা হিট করতে হবে। তো এইটা হলো যে আপনি যদি ওই জ্ঞানটা অ্যাপ্লাই করতে না পারেন, যেমন আমরা ছেলেরা এটা পারি না স্যার, মেয়েরা এটা ভালো পারে, 3 বছর আগের কথা বউ ঠিকই মনে করাই দিবে, তুমি ওই দিন এই কথা বলছিলা, ওই দিন ওই মেয়ের দিকে তাকাইছিলা, ঠিক আছে, রাইট টাইমে রাইট পয়েন্টে হিট করবে। যে ভাই বললেন কোনো এক ভাই বিয়ে করে খুব সুখে আছেন, তো আমরা যারা বিয়ে করছি আমার মনে হয় ভাই বাদে আর কেউ সুখে নাই। ইনফর্মাল কথা না বলি স্যার, আমি একটু সময় নিচ্ছি স্যার, বিয়ের ব্যাপার হলেও কোনো সুস্থ জ্ঞান সম্পূর্ণ পুরুষ বিয়ে করতে পারে না, যখনই কোনো পুরুষ মনে করবে যে আমি অসুস্থ হয়ে গেছি তখন সে বলতে আমি বিয়ে করবো। সরি আমি ইনফর্মাল কথা বললাম স্যার, আমি সরি স্যার, যাই পড়বেন মনোযোগ দিয়ে পড়বেন, আর মার্চ ফরওয়ার্ড সবসময় স্যাররা তো আছেন, এবং স্যারদের আরো বেশি বিসিএস হবে, আমরা তো যারা নতুন নবীন কর্মকর্তা হিসেবে জয়েন করবো আমরাও আছি। ধন্যবাদ সবাইকে। আমাদের সাথে সানিউল ভাই আছেন চট্টগ্রাম থেকে, এসে যোগ দিচ্ছেন সানিউল ভাইকে ফুল দিয়ে বল।